ইয়াল্লাহ বিশেষ করে তাকে উদ্দেশ্য করে এখানে আমরা সবাই সমবেত হলাম আল্লাহ সিনিয়র নেতৃবৃন্দ এই দলের যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ দীর্ঘ 3.5 বছর তিনি আজকারাগারে আল্লাহ এখন অসুস্থ একেবারে মুমূর্ষু অবস্থায় আছেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তোমার হাবিব বলেছেন যেখানে 40 জন মানুষ মুসলমান থাকবে সেখানে একজন আল্লাহর ওলি থাকে না থাকলে ওলি আল্লাহ তুমি আল্লাহ বানিয়ে দাও আজকে এখানে আমরা অনেকগুলো মুসলমান ইমানদার হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে সেই প্রিয় বান্দা তোমার ওলিদের উসিলায় আজকে আমাদের দোয়া কবুল করে আমাদের নেত্রীকে আল্লাহ তুমি সুস্থতা দিয়ে দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও আল্লাহ সুচিকিৎসার ব্যবস্থা তুমি গায়েব থেকে করে দাও তুমি সব কিছু পারো ইয়া শাফি আল আমরাদ আল্লাহ সব রোগের মহা ডাক্তার তুমি আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে আমরা বিনতি জানাই আমাদের নেত্রীকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ দেশ এবং জাতির খেদমতে আবার যেন নিয়োজিত হতে পারে সেই তৌফিক দান করে দাও শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ Salam alaikum.
আসুন আমরা সবাই মোনাজাতে অংশগ্রহণ করি আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল আহাব আল্লাহ আমরা না ফরমান না খান্দা নলে গুনাহগার পাহাড় পরিমাণ গুনাহ করে গুনাহর বোঝা মাথায় করে আল্লাহ আলোচনা শেষে তোমার হাবিবের দরুদ সালাত ও সালাম পেশ করে তোমার শাহী দরবারে আলিশান হাত তুললাম আল্লাহ ইয়া আল্লাহ যা কিছু পড়লাম ভুল ত্রুটি ক্ষমা করে সুকাতা মাফ করে আদি আকাই মাওলা তাজদারে মদিনা তো জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি দয়াল নবী জিরাও জামুবারুকে পৌঁছায় দাম বাবা আদম সৈয়দিন আলী সালাম থেকে পর্যন্ত যত নবী অলি গাউস কুতুবুলা মাহফুজালাউ দাবানু কাবা সুহাদা সলিহীন তাবিন তবে তাবিন আইম্মায় মুস্তাহিদিন দুনিয়ার জমি থেকে যত কলমা মুসলমান আমাদের মা বাবা দাদা দাদি আপন জন অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরে হাদিয়া গুলো পৌঁছায় দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের প্রিয় নেতা মহান স্বাধীনতার ঘোষক যিনি 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশে জাতিকে উপহার দিয়েছেন আল্লাহ সেই নেতা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে শেরে বাংলা নগরে তিনি শুয়ে রয়েছেন মেহেরবানি করে আমাদের প্রিয় নেতার কবরে হাদিয়া পৌঁছায় দাও ইয়া আল্লাহ বিশেষ করে ওনার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও ইয়া আল্লাহ সত্যিকারের শহীদ হিসেবে ওনাকে কবুল করে নাও ইয়া আল্লাহ খাস করে ওনার কলিজার টুকরা আরাফাত রহমান কোকো বনানির গোরস্থানে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তার কবরে হাদিয়া গুলো পৌঁছায় দাও তার জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তাকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে যাকে উদ্দেশ্য করে এখানে আমরা সবাই সমবেত হলাম আল্লাহ